তারপর দেখ নাটক করতে গিয়ে একটা মজা ঘটনা বলি, নাটক করতে গিয়ে ক্ষুধা নাটক করব। তো ওখানে টাকা দরকার, হল তো বুক করেছি, মাথায় আসলো ইয়ে বলছে কীভাবে বলছে চাষি চল যাই মুজি ব্যাগে যাই। তারপরে মুজি ব্যাগে গেলে কী দূর রাজনীতি করতে টাকা কোথায় পাবে, হ্যাঁ কারো দূর এখানে ইন্স্যুরেন্স কমিতে আসে কারো তো বললে ম্যানেজ করতে পারবো, তো যাই চারজনে গেলাম। কেন এসেছ তোরা? চেনেন না আমাকে তোরা কারা? আমার যে আমরা এই কী যাস যে আমরা একটা নাটক করছি। কী নাটক? টেটকে বঙ্গবন্ধু বলছি। হ্যাঁ আমি যে ক্ষুধা, এই ক্ষুধা ক্ষুধা কে রে ক্ষুধা মানে এমনি ক্ষুধে আসবো ক্ষুধা নাটক করবি? তা আমরা চুপ, ওনার সামনে কী বলবো? তা বলছে শোন নেওয়ার সিদ্ধান্ত কর, লুক এট আই এম টকিং অ্যাবাউট 61-62 কথা বলছি কিন্তু নেওয়ার সিদ্ধান্ত কর। হ্যাঁ আমরা বলছি একটু পরে করবেন, রিয়েল হয়ে গেছে, হয়ে গেছে না কত দিতে হবে আপনার যা খুশি। পকেটে হাত দিয়ে 10 টাকা বের করে দিল, 10 টাকা পেয়ে আমাদের দেখে কে, আরে বাপরে 10 টাকা, যা ঠিক কথা না, এইগুলো করেছি জীবনে, এগুলো জীবনে একটা পার্ট আর কি। যাই হোক আরও একটা ঘটনা বলতে হবে, তাহলে যখন বঙ্গবন্ধু এসছে আমি যখন সংগ্রাম ছবিটি করি, সংগ্রাম ছবি করার সময় সে দৃশ্য হলো যে সেনাবাহিনীরা যারা যুদ্ধ করছে মুক্তি করছে তারা যুদ্ধ শেষ হয়েছে দেশ স্বাধীনতা ফিরে এসে শৃঙ্খলাবদ্ধ তারা দেশে নিজেকে নিযুক্ত করবে। এই একটি অনুষ্ঠান হবে, প্যারেড হবে, মার্চ পাস্ট প্যারেড হবে, প্যারেডে প্রধানমন্ত্রী স্যালুট নেবেন এবং এটা সিকোয়েন্স লিখেছেন কাজী আজিজ। তো খুশু বলছে আশি ভাই চলেন না প্রধানমন্ত্রী কই পাগল প্রধানমন্ত্রী কইছে আরে ধর চল যাই, তাহলে মন্দ হয় না। কাজী বলে মন্দ হয় না, আর তো মন্দ করবেন কিন্তু কথা নাকি, আর চলেন না খুশু যোগ হয়ে নিয়ে গেলো। গেলাম কী ব্যাপার চাষি বাবা বলেন, তাই আমি বললাম এই ব্যাপার আমি অ্যাক্টিং করি বলতেছি না, অ্যাক্টিং তো না আমি বলতেছি আপনি ওই যে মাঝ পথে থাকবেন তো আপনি যাবেন আপনি স্যালুট নেবেন, খসরু ক্যাপ্টেন থাকবে ও মেজর থাকবে ও মাছ সেনাবাহিনীর সামনে থাকবে প্যানেলের সামনে থাকবে ও আপনি স্যালুট দেবেন আপনি স্যালুট নেবেন এলো, আপনার একটা 2-3টা শট লাগবে আর কি আপনি নিতেছেন। দাদা আমি মানানগা ঢাকা অমৃতসর টাঙ্গাইলের বাড়ি অমৃতসর থাকে ডাক্তার করে এবার কে বলো শোন। তো আমরা বোঝালাম অমুক তো তো খুশি বলছে মানে বাইরে আসেন কৌশল মানে উল্টো উল্টো কথা বলছেন মানুষ ভাই খারাপ হয়ে যাবো কিন্তু আর উল্টা বুঝাবেন না আপনি কেমন যে করা যায়, হ্যাঁ কেমন কেমন সেটা আপনি কোন বলছি একটা চান্স আছে আচ্ছা চলো ভিতরে যাই কী কয় বলতেছে যে এরকম করা যায় করা যায় কেমনে কয় আমাদের তো এখানে যে ট্যাটু শো আছে না বিডিআরে বিডিআর ট্যাটু শো প্রতি বছর হয় না তো এখানে তারপর যাওয়ার কথা আছে আসেনি হ্যাঁ আছে আপনি চিফ গেস্ট তারপর তখন প্যারেড হবে তো ওরা ওইখানে শুটিং করে বসে দেখি আছে তাই দেখ কর যথাযথ প্রোগ্রাম। উনি গেলেন খসরু সেরোট দিচ্ছে আছে সেরোট দিচ্ছে মতো এবং খোঁজ শর্ট দিচ্ছে দিচ্ছি এক পর্যায়ে বলে হ্যাঁ কত হাত তুলে রাখুন রে যে হয়ে গেছে দাঁড়া দাঁড়া দুশো বাদ তো হয়েছে তো আর কত ওভার শোল্ডার শর্ট ক্রোজ শর্ট নিচ্ছে আর কত হয়েছে তো তারপরে যাক ছবিটা মুক্তি পায় পরবর্তী গেলে সেন্সর বোর্ড কেটে দেয় এখনও মাস্টার শটে কিন্তু আছে ক্রোজগুলো কেটে ফেলে দিয়েছে। তো যাই এই যে এই যে এই 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 ঘটনাগুলো আমার জীবনে আছে আমি দেখেছি কাছের থেকে। এনিওয়ে তো ফিল্মের 65 ওয়ার অ্যান্ড যুদ্ধ পাকিস্তানের যুদ্ধ ছবিটা বন্ধ হয়ে গেল তারপরে 65-66 গেল 67-এ ও এই সময় লোকে যে আমি আমার অর্থনৈতিক অবস্থা একটু খুবই হয়ে গেল খরচ বেড়ে গেছে বাড়ি থেকে চাপ গ্রামে থেকে যে একটু বাড়লে ভালো হয় টাকা দেবো আমি কিন্তু খুব লয়াল ছিলাম টু মাই ফ্যামিলি মাই ব্রাদার্স এবং ভাই বোনা লেখাপড় শিখুক এটা আমার একটা আমি দায়িত্ব বোধ ছিল আমার মধ্যে। তো দেখলাম যে কী করা যায় খুব চিন্তা করছি সুমিতি দিল্লি যেতেন আমাকে আনতে শুটিংয়ে ওই ওই ছবি মিলাদ ছবির তো দেখেছি আমি এরকম ফ্লোরে শুই তো সত্যি দিয়ে ফ্লোরে শুই সঙ্গে আলমাসুদ ডিরেক্টর আলমাসুদ সে আমার অ্যাসিস্ট্যান্ট শেষ হয় দেখেছে কয়েকদিন হঠাৎ দেখেন সে হাজির এ 66-এর দিকে এই ওঠেন লাগেজ পত্র নেন লাগেজ কী ব্যাচেলার লাইফ লাগেজ টিনের একটা বাক্স দুটো প্যান্ট শার্ট নিয়ে চলেন ওঠেন গাড়িতে ওটি আমাকে নিয়ে গেল তার বাসায় শহীদবাগ আমার বাড়া ছিলেন নিয়ে গেলেন ওখানে আমার থাকা খাওয়ার জায়গা হয়ে গেল। যাই হোক 69-এ আমার ওয়াইফ জোস্তান কাজী সেবার ছাত্রলীগ করতো ইতিমধ্যেই আপনি বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ আমি যখন ছবি করি 65-এ একটা ছবি করি অ্যাজ চিফ অ্যাসিস্ট্যান্ট 65 ছবি করি অভিশাপ এটা ডিরেক্টর প্রডিউসার ছিলেন রাশেদ আজগর চৌধুরী রাশেদ আজগর চৌধুরী যিনি যাদের যে খুশি সিনেমা তাদের ছিল আনন্দ সিনেমা তাদের ছিল উপহার সিনেমা হল
রাশেদ ভাই বিএসসি পাস করেছেন সেই পারবেন ওদের ডিস্ট্রিবিউটর অফিস ছিল বিরাট ডিস্ট্রিবিউশন ছিল তাদের পার্ক ফিল্ম কর্পোরেশন নবাবপুর রোডে তিন ছবি করবেন তো গল্পটা মোটামুটি আছে তার কাছে কিন্তু কাজিয়াজকে তারা পেয়েছে যে তাকে দিয়ে এই কাজটা করাবেন কাজিয়াজ করে দেবেন ছবি যে নামটি তার যাবেন রাশেদ ভাইয়ের তো কাজিয়াজ আমাকে চি রেখে পাঠিয়েছে গেলাম আজ বলছে চাষি এই ব্যাপার একটু ছবি করবেন এবং ছবির নাম অভিশাপ এই ছবিতে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ করবো না না কাজ না সম্পূর্ণ দায়িত্ব আপনার নিতে হবে এবং নাম কিন্তু তার যাবে ডেটটা কিন্তু আপনি আমি তো আপনি বলে আমি থাকবো না আমার কাজ আছে রাশেদের সঙ্গে আমার পরিচয় করলেন উনি 500 টাকা দেবেন আমি একটা অ্যাসিস্ট্যান্ট নেবো আলবাসকে অ্যাসিস্ট্যান্ট নিলাম ভেরি হ্যাপি ঠিক আছে হঠাৎ বলেন তুমি এই তো কয় থাকো আমি থাকি মগ বাজারে ডেলি আসা যাওয়া আমার বাড়ি চলে আসো তো হ্যাঁ তোমার দুজন চলে আসো আমার বাসায় কোথায় গুপিবাগ আমরা ওখানে গিয়ে আরে বাবা কী অবস্থা ঘুমায় খাটের সেই মশারি টাঙিয়ে দেয় ভীষণ চাদর লাগে চাকু পাকড়রা সাংঘাতি ডাইনিং টেবিলে খাওয়া দিচ্ছে এসে খান স্যার খাচ্ছি আর আমাদের খুব এনজয় করছে আমাদের হইচই করছি ওই সামনে বাড়ি ছিল আমার শ্বশুরবাড়ি এখন যে বর্তমান শ্বশুরবাড়ি চিওড়া হাউস হঠাৎ টেলিফোন ক্রস হয়ে গেল এই বাড়ির সাথেই ফিল্মের মতো তারপর যে কে অমুক তো আমি বললাম আমি অমুক চেনে না তখন চাষের সঙ্গে গ্যাস্টিন দিয়ে একটা কে সকে তাপকে দেখে বাড়িতে যায় সুবিধা দিয়ে হিরোইন সে যায় এটা সে দেখে যে ফিল্মের এখানে যাওয়া আসা আছে এই সে পরিচয় দেয় না এই রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছে গান শোনাচ্ছে আরে কী মুশকিল সে তো বলে না কে খোদ থেকে তারপর সে বলছে আমি দেখি আজকে এই পড়েছিল ওই পড়েছিল আরে তাহলে আশেপাশে কেউ এ খুঁজতাম করে খুঁজতে 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 দেখলাম যে এই বাড়ি সেই মেয়েটি দেখি সে আমাকে দেখে থাকে দেখি কিন্তু দেখা সাক্ষাৎ নেই ওই দেখাটাকে ওইটুকু দূর থেকে দেখা আর কি দূর থেকে 5 বছর চুটিয়ে প্রেম করলাম এবং এক পর্যায়ে বিয়ে করবো প্রপোজ করবো কেমন তো করতে পারি নিজেরটা হিরো রহমানকে বললাম রহমান সাহেব শ্বশুরকে বললেন যে ব্যাপার সম্বন্ধ পরিবারের ছেলে ভালো লেখাপড়া যার মতো ফিল্ম ফিল্ম করছে আপনি আপনার মেয়েকে মেয়ে চাচ্ছে আমি আমার ও আমার ভাই তো শ্বশুর বল যে ঠিক আছে একটু ব্লাড টাড দেখতে হবে তো বলছে কোনো অসুবিধা কারণ সকালে পাঠিয়ে দেবে মেডিকেল কলেজে এ গ্রুপ না বি গ্রুপ এটা বের করে আনবে বলছে না নট দ্যাট আমি বংশ টংশ ব্যাপারটা দেখাবে আছে আপনি বলেছেন ঠিক আছে আমি আমার মেয়ে আছে আপনি বলবি আর ভাবেন চিন্তা করেন তারপরে উনি বলে চলেন 3-4 দিন পর সময় ওয়াইফকে চলেন করাচি ওইটা খালি কোনো ম্যানেজ করলেন আমাকে আমার সবকে ম্যানেজ করে সময় নিলেন সময় নিয়ে চলেন করাচি করাচি গিয়ে 7 দিন পর কাছে থেকে সে না বলে চলে আসে ঢাকা ঢাকা এসে দ্যাট ইজ 14th September 15th September আমার সঙ্গে দেখা করে চলে আসে একটা জায়গার পয়েন্ট ঠিক হয় চলে আসে ফোন তো আছেই 16th September বিয়ে করলাম মগবাজার কাজী অফিসে বিয়ে করলেন কে কে খন্দকার নূর আলম সাহেব বিজু ডাইরেক্টর তারপরে এখানে চেয়ারম্যান ছিলেন কামাল ভাই মগবাজার চেয়ারম্যান ছিলেন আজমদ মিঠু এবং সব কিছু মূলে আজমদ মিঠু শ্বশুরবাড়ির সঙ্গে আর যোগাযোগ না আমার তো প্রশ্ন ওঠে না সিটিজেন থেকে কোনো যোগাযোগ নেই যাই কই যে আন্দোলন টান্দোলন গেল যাওয়ার পরে 71 ওয়ার শুরু হলো ওয়ারের মধ্যে আমি থাকি মগবাজারে এখন তো কিছু অবস্থা খারাপ তার দিকে 1st April আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানে থাকবো না আমরা ঢাকা থাকবো না উই মাস্ট লিভ ঢাকা আমরা বলি যে চলো লুঙ্গি গেঞ্জি পরা একটা দোনালা বন্ধু হাতে ওই নিয়ে আমরা চললাম সঙ্গে আলমাসুদ ডিরেক্টর আলমাসুদ আমরা অ্যাড হলাম একসঙ্গে আমরা চলে গেলাম বরিশাল লঞ্চে গ্রামে চিঠি পেলাম আমার চাচা শ্বশুর কাজী আইজুর রহমান হি ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ রেশনাল মডেল স্কুল লিখেছে আমার ওয়াইফকে যে জোসনা তুমি চিঠি পেয়ে আমার চলে যাবে তুমি যে বাবাকে দেখতে চাও যে আমাকে সঙ্গে নিয়ে আসবে আর 500 রুপিস পাঠিয়ে দিয়েছে ও টাকা পেয়ে আমার ভাই বলছে যে চলো যাই এখন হাসো যাওয়া উচিত আমার বলছে যাবো না আমি না না ঠিক না চলো যা লিখেছে সারা জীবন তো তুমি বলবে মৃত্যুসজ্জায় যেহেতু মৃত্যুসজ্জায় সারা জীবন তো বলবে এলাম দেখি আমার শ্বশুর ইজ পারফেক্ট অল রাইট হ্যাঁ মানে মেয়ে ওইখানে যুদ্ধ কোথায় আছে মেয়েকে পাওয়ার জন্যেই সেইটা আমার চাচি শ্বশুর বলে যে দুলেমা এখানে থাকবেন এখানে বাড়ি যাওয়ার দরকার নেই মানে অর্ডার বাই আমার শ্বশুর আর কি তা আমি ওইখানেই থাকি তো যাই হোক আলটিমেটলি কী হলো দেশ তো স্বাধীন হয়ে গেল ওর মধ্যে ভাবতাম আমরা আর বলতাম পারবে খাজান ছবি যদি স্বাধীন হয় আর যদি বাঁচি রে একটা ফিল্ম বানাবো এই যুদ্ধের উপরে এখন দেশ স্বাধীন হচ্ছে ছবি বানাবো গল্প কী তো বিক্ষিপ্ত গল্প কিছু খুশু বলছে কিছু মুরাদ বলছে কিছু আমি বলছে কিছু পাভেজ বলছে সবাই বিক্ষিপ্ত বলছে করছে কাজী আজিজ লিখে দিচ্ছে এটিএম শামসুজ্জামানকে আলমাসুদকে সিকোয়েন্স লিখছে লেখা হয়ে গেছে নাম কী হবে কাজী আজিজ বলে যে চাষি বলেন না চাষি সব নাম কী দেবো আমার আপনার মনে আছে 11 দফা আন্দোলনের কথা যে 11 অঙ্কে লেখা হয়েছে 11 দফা আন্দোলন খুঁজে হ্যাঁ হ্যাঁ ওই 11 দফা আন্দোলনের মাথায় দেখেন
আর যুদ্ধ হচ্ছে 11টা সেক্টরে ভাগ করে 11টা সেক্টরে সেক্টর কমান্ডার যুদ্ধ করছে মানে হ্যাঁ ওই 11 জন ওই প্ল্যানকে কিন্তু ওরা 11 জন শুরু করলাম সুপার বাম্পার ছবি মানে আমার নাম এসে তালি পড়তো আমার নামটাই তালি পড়তো তারপরে তো তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ওরা 11 জন দিয়ে আপনার একদম আমার জীবন শুরু সম্পূর্ণ একজন পরিচালক হিসেবে শুরু হলো